খাদ্যে ভেজাল এক ধরনের দুর্নীতি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতিমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এসএসসি পরীক্ষার দায়িত্বে অবহেলা, 10 জনকে অব্যাহতি। এবং নির্ধারিত তারিখে ইজতেমা অনুষ্ঠিত হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকনউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল বিরোধী অভিযান জোরদারের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, খাদ্যে ভেজাল এক ধরনের দুর্নীতি। দেশে 21 লাখ মেট্রিক টন খাদ্য মজুদের সক্ষমতার কথাও জানান প্রধানমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার রাতে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা। এ সময় আগামী 9 ফেব্রুয়ারি সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান মন্ত্রী। আগামী 9 তারিখে ভিটামিন এ ক্যাপসুল কার্যক্রম একযোগে সারা বাংলাদেশে হবে এবং তার জন্যে যা যা প্রস্তুতি সেটা গ্রহণ করা হচ্ছে। যে দেশ দুর্নীতিমুক্ত সেই দেশের উন্নয়ন তত ভালো হয়, সেই দেশের সমাজ ব্যবস্থা ভালো হয়, সেই লক্ষ্যে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, আমরাও কাজ করে যাচ্ছি ওনার নির্দেশনায়। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া না দেয়াই প্রমাণ হয় বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিৎ সেন গুপ্ত স্মরণে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপিকে নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান হাসান মাহমুদ। সমস্ত রাজনীতিবিদদের, বিরোধী রাজনীতিবিদদের সহ তিনি চা চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন। বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতারা সেখানে যাননি, তারা যাবেন না, আবার সেটি চিঠি দিয়ে জানিয়েছেন। প্রকৃতপক্ষে তারা নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেন নাই। নেতিবাচক রাজনীতি থেকে বিএনপি যতদিন বেরিয়ে আসতে পারবে না, ততদিন বিএনপির রাজনীতি হালে পানি পাবে না। এসএসসি পরীক্ষার দায়িত্বে অবহেলার ঘটনায় মাদারীপুরের কালকিনি ও চাঁদপুরের হাজীগঞ্জে 5 কেন্দ্র সচিবসহ 10 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠে। মাদারীপুরের কালকিনিতে 2018 সালের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়। দেশের 10টি শিক্ষা বোর্ডের অধীনে শনিবার 2019 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2019 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা 21,35,333 জন। এর মধ্যে ছাত্র মোট 10,70,441 জন এবং ছাত্রী 10,64,892 জন। সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত না হলে ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, জ্ঞানান্বেষণ এবং সৃজনশীলতার বিচারে নয়, এখন চা চামচার দামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড বিচার করা হচ্ছে। তিনি দাবি করেন, ভোটের পরিবেশ সৃষ্টি না হলে ডাকসু নির্বাচন হবে জালিয়াতির নির্বাচনের ধারাবাহিকতার আরেক সংযোজন।
মহাভোট ডাকাতির নির্বাচনের পর ভুয়া ভোটের সরকারের অনুগত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছে। দুর্দশাগ্রস্ত গণতন্ত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটুকু সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে এ নিয়ে জনগণের সংশয় রয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড বিচার করা হচ্ছে জ্ঞানান্বেষণ বা সৃজনশীলতার শ্রেষ্ঠত্ব অর্জনে নয়, বরং চা সমুচা ও আলুর চপের মূল্যে। পৃথিবীর দেশে দেশে বিশ্ববিদ্যালয়ের সার্বজনীন সংজ্ঞায় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ফ্রিডম অফ লার্নিং এবং ফ্রিডম অফ স্পিচ, শেখার স্বাধীনতা এবং গবেষণার স্বাধীনতা, এই প্রত্যয় হচ্ছে বিধৃত বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞায়। এর মূল লক্ষ্য হচ্ছে টু কমিউনিকেট দি ট্রুথ, সত্যের সন্ধান করা, যে বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে গবেষণার স্বাধীনতা থাকবে, শিক্ষার স্বাধীনতা থাকবে, এখানে বিতর্কের স্বাধীনতা থাকবে, আর এগুলোর মধ্যে দিয়ে তারা সত্যের সন্ধানে ব্যাপৃত হবে। এটাই হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়ের মূল সংজ্ঞা। জামবুড়ি মাঠ চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ হিসেবে পরিচিত সবার কাছেই। একসময় কিশোরদের খেলায় মেতে উঠত পুরো মাঠ প্রাঙ্গণ, সন্ধ্যায় পরিণত হতো ছিনতাইকারী আর মাদকাসক্তদের স্বর্গরাজ্যে। মাত্র 18 কোটি টাকায় সেই জামবুড়ি মাঠকে চট্টগ্রামের সেরা পার্কে পরিণত করেছে গণপূর্ত বিভাগ। ইমনের ক্যামেরায় রিপোর্ট করেছেন আব্দুল কাদের। 2016 সালে মে মাসে প্রায় 8 একর জমিতে 20 কোটি টাকা ব্যয়ে আগ্রাবাদ জামবুড়ি মাঠকে নান্দনিক পার্ক তৈরি করার কাজ হাতে নেয় গণপূর্ত অধিদপ্তর। আধুনিক এই কৃত্রিম পার্কে লাগানো হয়েছে ফলজ বনজ সহ বিভিন্ন ফুলের গাছ। এমন আধুনিক পার্ক পেয়ে খুশি নগরবাসী। সৌন্দর্য বর্ধন কোন এলাকা পায় না ঘোরার জন্য, এই প্রথম একটা মানে পার্ক পেলাম ঘোরার জন্য এবং উন্মুক্ত আছে, এজন্য আরো ভালো লাগছে। আমরা অবসর সময় স্টুডেন্টরা এখানে এসে সময় দিতে পারছি, আগে বাসায় বসে টিভি দেখতাম, এখন এখানে এসে পরিবেশটাই অনেক ভালো লাগছে। ঝলমলে আলোর জলসানি রাতের জামবুড়ি পার্ক, এই যেন একখণ্ড দালানের মাঝে দাঁড়িয়ে আছে আলোর ক্যানভাস। দৃষ্টিনন্দন আলোর ঝলক দেখতে প্রতিনিয়ত ভিড় করছে ছেলে বুড়ো সহ সকল বয়সী মানুষ। আমি আমার বন্ধুদের সাথে আসছি, আমি স্কুলের ছুটির পর আমরা সবাই ঘুরতে আসি, এখানে আসলে আমার খুব ভালো লাগে। অনেক কিছু দেখলাম, অনেক ছেলেমেয়ে আছে, খেলাধুলা গিয়ে দিয়ে আছে, মানে 7 রকম আলো দেয়, 7 রকম দিবে। আপনি সন্ধ্যার সময় আসলে দেখবেন 7 রকম ইয়ে করি, খুব সুন্দর লাগে, ওটাই তো সবচেয়ে সুন্দর জিনিস। পার্কে আসা দর্শনার্থীদের প্রবেশদ্বার রাখা হয়েছে উন্মুক্ত, তবে নিরাপত্তার লক্ষ্যে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এই আমরা সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা নিয়েছি, তারপরে টাইম টু টাইম খুলি, টাইম টু টাইম বন্ধ করি, আমরা নিরাপত্তা দিই সবাই। আমরা বিকেলে 4 জন রাতে 4 জন আসতে পারি, সিসিটিভি ক্যামেরা চলছে 24 ঘন্টা চলতেছে, তারপরে অল টাইম চলতেছে। আমরা পুলিশ দিয়েছি, আবার আমরা সিকিউরিটিরও রাউন্ড দিই, পুলিশের রাউন্ড দেয়, পুলিশের গাড়ি আর সবাই আছে। আধুনিক এই নান্দনিক বিনোদন কেন্দ্রের মতো প্রত্যেকটি শহরে কমপক্ষে একটি করে পার্ক গড়ে তোলার অভিমত বিশিষ্টজনদের। আব্দুল কাদের, চ্যানেল কর্ণফুলী, চট্টগ্রাম। ইজতেমার তারিখ দুপক্ষের আলোচনার পরিপ্রেক্ষিতে যেটি নির্ধারণ করা হয়েছে সেটি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে কথা জানান, তবে ইজতেমা কে পরিচালনা করবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী 15, 16 ও 17 তারিখে ইজতেমা অনুষ্ঠিত হবে, এখন পর্যন্ত সেই তারিখে নির্ধারিত হয়েছে। এদিকে আসন্ন ইজতেমায় মাওলানা সাদ আসবেন কিনা তা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। 15, 16, 17 আগামী ইজতেমাটা অনুষ্ঠিত হবে, এখন পর্যন্ত সেই ডেটটি নির্ধারিত রয়েছে এবং কিভাবে হবে এটার বিস্তারিত আলোচনা চলছে। পরিচালনার বিষয়ে টুকটাক কিছু যে ঝামেলা আছে এইটা নিষ্পন্ন করার জন্য দুই পক্ষের দুজন করে লোকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা এখন মানে ধর্ম মন্ত্রণালয়ে বসবেন, আমরা কিছু লোক ওনাদের মিটাইতে পারে, ওনাদেরটাই হবে। যদি ওনাদের মধ্যে কোনো মানে মিশন মানে কোনো রকম মতৈক্য থাকে, অনৈক্য থাকে,
তাহলে সেটাকে সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। 22 ও 23 ফেব্রুয়ারি দিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশনের বৈঠক হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সচিবালয়ের রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করে যাবে বলেও জানান মন্ত্রী। আগাম জলাবদ্ধতা নিরসন, নদী ভাঙনে এবারকার বর্ষা যাতে ভাঙন কবলিত এলাকা কোনগুলো ওগুলাকে আমরা চিহ্নিত করে আমি নিজে ভিজিটে যাচ্ছি, আমাদের প্রতিমন্ত্রী ভিজিটে যাচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জ যেটা জলাবদ্ধতা, সেখানে আমরা 1 তারিখে প্রতিমন্ত্রী সহ আমরা সেখানে গিয়েছিলাম। 13টি পাম্প হাউস আমরা টার্গেট দিয়ে দিয়েছি, 30 এপ্রিলের মধ্যে চালু হবে। বাংলাদেশে যখন হ্যাশট্যাগ মেটু আন্দোলনের ঢেউ এসে লেগেছে, যৌন নিপীড়নের শিকার হবার অভিজ্ঞতা প্রকাশ করছেন নারীরা, ঠিক তখনই একদল পুরুষ পুরুষ রক্ষা আন্দোলনে নেমেছে। এরা মনে করেন বাংলাদেশের সমাজে পুরুষরাই এখন বেশি বৈষম্য এবং নির্যাতনের শিকার হচ্ছেন, বিদ্যমান আইন কানুন বিচার ব্যবস্থা পুরুষদের বিপক্ষে। পুরুষ রক্ষা আন্দোলনের সূচনা করেছে বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশন নামের একটি সংগঠন। সংগঠনের ব্যানারে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুরুষ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি। মানববন্ধনে তারা বলেন ঘরে বাইরে সব জায়গায় নির্যাতিত হচ্ছে পুরুষ, কিন্তু লজ্জায় তারা তা প্রকাশ করতে পারছেন না। এ সময় নারীরা নারী নির্যাতন ও যৌতুক মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বলেও উল্লেখ করেন তারা। অবশ্যই এক পেশে আইন, কারণ নারী নির্যাতিত হলে অবশ্যই তারা বিচার পাক আমরা চাই, সেই সাথে প্রত্যেককে পুরুষেরও একই অধিকার রয়েছে। যে কোনো পুরুষ যদি যে কোনো জায়গায় সে নির্যাতিত হয়ে থাকে, যে কোনোভাবে নির্যাতিত হয়ে থাকে, তারও একইভাবে সেই অধিকার রয়েছে বিচার পাওয়ার। সেই প্রত্যেকটি পুরুষকেও সেই আইনের আওতায় আনতে হবে, যেন তারাও যেন সেই মতো বিচার পায়। আজকে শুধু ডাক্তার আকাশ নয়, এইরকম শত শত আকাশ সারা দেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আত্মহননের পথে চলিয়াছেন। আজকে যদি ওনার সেই নির্যাতনের বিচার করার সামান্যতম আশা থাকত, সামান্যতম সম্ভাবনা থাকত, তাহলে আজকে ওনার মতো ডাক্তারকে আত্মহননের পথে চলিতে হতো না। সংশোধন করে সেখানে পুরুষের ব্যবস্থা করা হোক, যে নারী কর্তৃক যদি পুরুষ নির্যাতিত হয় তারাও যেন আইনে আসতে পারে। সংবাদ শেষ করব, তার আগে সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। খাদ্যে ভেজাল এক ধরনের দুর্নীতি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতিমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এসএসসি পরীক্ষার দায়িত্বে অবহেলা, 10 জনকে অব্যাহতি। এবং নির্ধারিত তারিখে ইজতেমা অনুষ্ঠিত হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।